ওয়েলকাম আইটি ক্লিপ থেকে আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার টিপস নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের যারা কম্পিউটারের সাথে রিলেটেড তাদের সবাইই অবশ্যই জানা উচিত যে এই ধরনের টিপসগুলো ট্রিক্সগুলো আমাদের জানা থাকলে আমাদের কাজের অনেকটা ডেভেলপ হবে। ম্যাক্সিমাম কম্পিউটারেই কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে, তো মাইক্রোসফট অফিস যখন ইনস্টল করা থাকে আসলে সব কম্পিউটারে একই ভার্সন ইনস্টল করা থাকে না, এই জন্য আলাদা আলাদা কম্পিউটারের বিভিন্ন ধরনের ওল্ড ভার্সন, কেউ আপডেট ভার্সন, কেউ মিডল ভার্সন, এরকম করে ভার্সন থাকে। দেখা যায় আমি যে কম্পিউটারে কাজ করলাম সে কম্পিউটারে আমি কাজটা করে গেলাম, নির্দ্বিধায় যে আমি যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে ফিচারগুলো ব্যবহার করলাম সেটা আর একটা কম্পিউটারে যে সেই সেম ফিচারটা পেলাম না, এরকম অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা যায় আমাদের লেটেস্ট ভার্সনে অনেক সময় অনেক আপডেট, অনেক সিকিউরিটি, বিভিন্ন রকমের বিভিন্ন ঝামেলা পড়ে থাকে। এরই মধ্যে যদি আমাদের কোনো ডকুমেন্টস তৈরি করতে হয় বা কোনো ডাটা বা শিট তৈরি করতে হয় বা কোনো টেক্সট রাইট করতে হয় তখন কিন্তু আমরা অনেক সময় অনেক বিড়ম্বনায় পড়ে থাকি অন্য একটা কম্পিউটারে গিয়ে। তখন কিন্তু আমরা যারা কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ 10 ব্যবহার করে থাকি তাদের জন্য আমি বলছি যে এটা কোনো বিড়ম্বনার সমস্যা নেই। আপনাদের কম্পিউটারে যদি অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা নাও থাকে আপনারা কিন্তু একদম উইন্ডোজ 10 এর একটা ডেমো ভাষণ আছে, সেখানে কিন্তু ডিফল্টভাবে ওয়ার্ডপ্যাড নামক একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ব্যবহার করে কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়গুলো থাকে যেমন টেক্সট করা বা বিভিন্ন লেখালেখি যা কিছুই করি না কেন সেই কাজগুলো করা যায়। তো এখানে আমরা আমাদের ডেস্কটপ দেখতে পাচ্ছেন, এখানে আমরা উইন্ডোজ 10 এর একটা ডেস্কটপ। এই ডেস্কটপ থেকে আমাদের স্টার্ট বাটন থেকে কিন্তু আমরা ওয়ার্ডপ্যাডে নিয়ে আসতে পারি। তার থেকেও সহজে আপনি ডান পাশে দেখেন সার্চ অপশন আছে, সেখানে গিয়ে যদি লেখেন ওয়ার্ডপ্যাড WARD লিখলে পরে কিন্তু উপরে দেখেন কতটা লেখা চলে আসছে এই ওয়ার্ডপ্যাড। এই ওয়ার্ডপ্যাডটা আমরা ওপেন করলাম, দেখেন আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন যখন ওপেন করি তখন কিন্তু সেম একটা পিকচার এরকম ওপেন হয়, কিন্তু এখানে এটা কিন্তু মাইক্রোসফট অফিস না, এটা কিন্তু একটা ওয়ার্ডপ্যাড, এটা একটা সিম্পল বিষয়। কিন্তু মাইক্রোসফটে যত শত কাজ করা যায় এটা কিন্তু সেই রকমের বড় কাজ করা যাবে না, কিন্তু এখানে কাজ করা যাবে না তা না, এখানে কিন্তু অনেক কাজ করা যাবে যেটা আপনার দৈনন্দিন প্রয়োজনের যে কাজগুলো আমরা ওয়ার্ডে করে থাকি ম্যাক্সিমাম সময় সেই কাজগুলো কিন্তু এখানে করা যাবে। যাই হোক, এখানে আমি একটু এই ওয়ার্ডপ্যাড সম্পর্কে একটু আমি আলোচনা করি। তো এই ওয়ার্ডপ্যাড দেখেন একদম অল্প স্বল্প মেনু নিয়ে এই ওয়ার্ডপ্যাডটা তৈরি হয়েছে, এটা ডিফল্ট একটা সফটওয়্যার, এটার মধ্যে আপনি সব কিছুই পাচ্ছেন। তো এখানে এই দেখেন ফাইলের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন নিউ, একটা নতুন ডকুমেন্টস নিতে পারছেন, ওপেন করতে পারছেন, কোনো সেভকৃত ফাইলটাকে ওপেন করতে পারছেন, সেভ মানে অবশ্যই সংগ্রহ করা, সেভ অ্যাজ আরও সংগ্রহ মানে একদম গুরুত্বের সাথে সংগ্রহ করা, যেটা প্রিন্ট আপনি অনায়াসে প্রিন্ট করতে পারছেন, তারপর পেজ সেট আপ। আমি এখানে একটু পেজ সেট আপে ঢুকে যাচ্ছি, তো আমরা মনে হয় আমাদের এগুলো সব জানা আছে, তো পেজ সেট আপটা আমি করে দিচ্ছি। দেখেন এখানে সাইজটা ডিফল্টভাবে লেটার সাইজ করা আছে, এখানে আমি যদি আমরা সাধারণত ম্যাক্সিমাম দরখাস্তগুলো কিন্তু লিখি A4 সাইজে, আমি কিন্তু এখান থেকে A4 সাইজটা করে দিলাম। A4 সাইজ করে দেওয়ার পরে এখানে একটা মার্জিনের ব্যাপার থাকে, যে আসলে লেখার চারও পাশে যে একটা মার্জিন থাকে সেই মার্জিনটা কী অবস্থায় থাকবে। ডিফল্ট অবস্থায় আছে, দেখেন লেফটে আছে 1.25, রাইটে আছে 1.25, এবং টপে আছে 1 মানে টপ মানে উপরে সেটে আছে 1 ইঞ্চি, এবং বাটন মানে নিচ সাইডটা আছে 1 ইঞ্চি। তো এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারেন, আমি মনে করেন উপরে 1 ইঞ্চি দিয়ে দিলাম, আর লেফটে দিলাম 1 ইঞ্চি, রাইটে দিলাম 1 ইঞ্চি, সব জায়গায় 1 ইঞ্চি দিয়ে আমি ওকে দিয়ে রাখলাম। তো এইভাবে কিন্তু এই পেজটা কিন্তু সেট আপ হয়ে গেলো, অর্থাৎ A4 সাইজের একটা পেজ কিন্তু আমি নিয়ে নিলাম। এখন যদি আমি এখানে আমি ডকুমেন্টস তৈরি করি, তো আমি ডকুমেন্টস তৈরি করতে পারি, দেখি আমি এখানে কীভাবে ডকুমেন্টস তৈরি করা যায়। তো এইখানে আমাদের ফন্টটা ছোট করা আছে, আমি একটু ফন্টটাকে বড় করে, দেখেন এখানে এই যে হোমের মধ্যেই কিন্তু এই ফন্টের সাইজ, ফন্টের ক্যাটাগরি সব কিন্তু আছে। এই হোম থেকে আমি ফন্টটা সাইজটা বাড়িয়ে নিলাম, দেখেন এখানে কিন্তু লেখা যায় HFIO, যা খুশি তাই লেখা যাবে। তো এখান থেকে আমি কেটে নিলাম, ঠিক মাইক্রোসফট ওয়ার্ডে যে অবস্থায় আমরা কাজ করি ঠিক মানে ওয়ার্ডপ্যাডেও আমরা সেইভাবে কাজ করতে পারি। এটা আসলে আপনারা বুঝছেন যে একটা নতুন জিনিস, পুরান জিনিস এটা তো নতুন করে দেখাবার কি আছে, আর সত্যিই দেখানোর বিষয় আছে, কিন্তু আমাদের মাথায় অনেক সময় অনেক কিছু থাকে না। এটা দেখানো এই কারণে যেহেতু আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডের স্বাদটা কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডপ্যাডে নিতে পারি। যাই হোক, এইভাবে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডপ্যাড ওপেন করার পরে আমরা যদি বাংলায় লিখতে চাই,
তাহলে অবশ্যই এখানে দেখেন এই ফন্টের একটা ঘর আছে, এই যে ফন্টের একটা ঘর আছে, এই ফন্টের ঘর থেকে আমরা সিলেক্ট করে নেব বাংলা লেখাটা কি কি ফন্টে আমরা লিখি, সেটা সুটোনি এমজে দিয়েই সাধারণত আমরা বেশি লিখি, সুটোনি। এই দেখেন সুটোনি এমজি কথাটা লেখার সাথে সাথে লেখাটা চলে আসছে, তো এটাই রাখলাম। বেশ, তো রাখার পরে এখানে এখানেই শেষ নয়, এখন আমাদের কিবোর্ডটাকে বাংলা করে নিতে হবে। তো কিবোর্ডটা বাংলা করে নেওয়ার জন্য অবশ্যই আমাদের বিজয় 52 বা বিজয় যে সফটওয়্যারটা থাকবে সেটা কিন্তু অবশ্যই কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। এটা কিন্তু ডিফল্টভাবে থাকবে না, এটা থার্ড পার্টি একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা কিন্তু অবশ্যই ইনস্টল করে নিতে হবে। উইন্ডোজ যখন তৈরি হয় তখন কিন্তু এইভাবে বাংলায় আমরা যেহেতু বিজয় দিয়ে লিখি ওটা কিন্তু এইটা বুঝবে না, সেহেতু আমাদের থার্ড পার্টি সফটওয়্যারটা ইউজ করতে হবে। যাই হোক, এটা বিজয় 52 একটা থার্ড পার্টি সফটওয়্যার, এই বিজয় 52টাকে আমরা বিজয় ক্লাসিক করি। আমরা সবাই জানি সেটা বিজয় ক্লাসিক করে না, আমাদের পেজ সেটআপটা কিন্তু করা আছে, বাম পাশে 1 ইঞ্চি, ডান পাশে 1 ইঞ্চি, টপে 1 ইঞ্চি, বটনে 1 ইঞ্চি। এখন যদি আমরা লিখি এখন এখান থেকে যদি মনে করি বাংলাদেশটাকে কপি করবো সেটাও করতে পারবো। দেখেন এখানে এখানে আমি কপি করতে পারবো, এই যে কপি অপশনে আছে, একদম কাছে কপি অপশন আছে, আবার ক্লিক করলাম। এরপর যদি আমি পেস্ট করতে যাই তাহলে সেটা কিন্তু করতে পারবো। এই দেখেন পেস্টের একটা ঘরে দেওয়া আছে, এই পেস্ট যাই হোক, এইটা গেল বাংলা। এখন যদি আমি ইংরেজি করতে চাই তাহলে তো আরো সহজ ব্যাপার, আমরা এটা মুছে দিলাম, মনে করি আমি এটা মুছে দিলাম, তো এটা আমি ইংলিশ করব। ইংলিশটি কি দিয়ে আমরা লিখি, সাধারণত টাইমস নিউ রোমান দিয়ে লিখি। এই দেখেন টাইমস নিউ রোমান এই যে চলে আসছে। এখন এই এখানে যেহেতু আমাদের কিবোর্ডটা বাংলা করা আছে, সেই কিবোর্ডটাকে অবশ্যই ইংলিশ করে নিতে হবে। কিবোর্ডটা ইংলিশ করার পরে এখানে যদি লিখি আমি, সেটা লিখি এই বাংলাদেশ, তো এইভাবেও বাংলাদেশে আমরা কপি পেস্ট করতে পারি। যাই হোক, এইভাবে কিন্তু আমরা মানে ওয়ার্ডপ্যাডে মাইক্রোসফটের স্বাদটা কিন্তু পেতে পারি। আমরা মাইক্রোসফটে মাইক্রোসফট ওয়ার্ডে যে যে ধরনের কাজগুলো করতে পারি, অত শত কাজ না করতে পারলে তবে আমাদের যে বেসিক কাজগুলো অর্থাৎ প্রয়োজনীয় যে বেসিক কাজগুলো সেগুলো কিন্তু আমি এখান থেকে শিখে নিতে পারি। যাই হোক, একটা আমার কাছে অত্যন্ত একটা মজার সফটওয়্যার, আমি ম্যাক্সিমাম সময় এই ওয়ার্ডপ্যাডটা ব্যবহার করে আমি মাইক্রোসফটের কাজটা করে নিই। কারণ মাইক্রোসফট দেখা যায় বিভিন্ন রকমের ঝামেলা তৈরি করে, অনেক সময় নতুন একটা আপডেট নিতে গেলে অনেক ঝামেলা, তবে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্ব আলাদা আর ওয়ার্ডপ্যাডের গুরুত্ব আলাদা, এক একটা বিষয় এক একটা, তা আমরা কিন্তু করতে পারি এটা। যাই হোক, এখন যদি আমরা এটা প্রিন্ট করতে যাই তাহলে কী হবে, এটা ফাইলের উপর ক্লিক করতে হবে, তো এখানে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করার পরে এখানে আমাদের যে প্রিন্টার আছে সেই প্রিন্টটাকে চিনিয়ে দিয়ে আমরা যদি ওকে এখানে সিলেক্ট করে একটা কপি নিয়ে ওকে প্রিন্ট দিলে বা প্রিন্টে দিলে আমাদের প্রিন্ট হয়ে যাবে, একদম ইজি অ্যান্ড সিম্পল। তাই হোক, এইভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি।